আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইয়ামি ফুড কালেকশনের আজকে পর্বে তেল ছাড়া একটি মুরগির রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটি আপনারা যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারবেন। তো কথা না বাড়িয়ে কী করে এই রেসিপিটি আমি তৈরি করেছি সরাসরি সেখানে চলে যাচ্ছি। প্রথমে আমি এখানে চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব, আর এর জন্য আমি এখানে 500 গ্রাম পরিমাণে চিকেন ব্রেস্টের মাংস নিয়েছি, যেটাকে কিনা আমি একটু ছোটো পিস করে কেটে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ পাপরিকা বা কাশ্মীরি মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চা চামচ জিরার গুঁড়ো, 1 টেবিল চামচ আদা এবং রসুনের বাটা, 1 টেবিল চামচ সিরকা বা আপনার এই পরিবর্তে লেবুর রসও দিতে পারবেন, 1/2 টেবিল চামচ সয়া সস, আরও টেস্টি হওয়ার জন্য আরও এখানে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ, 1 টেবিল চামচ চিলি সস, আর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। আর মিক্স করে আমি এটাকে 30 মিনিটের জন্য এক সাইডে রেখে দিব, এটা ভালোভাবে একটু ম্যারিনেট হওয়ার জন্য। 30 মিনিট পর আবার এটাকে ভালো করে একটু মিক্স করে নিলাম, তাহলে মশলাগুলো সব দিকে ভালোভাবে সমানভাবে পৌঁছাবে। তো আজকের রান্নাটা আমি তৈরি করব হচ্ছে এয়ার ফ্রায়ারে, তবে আপনারা কিন্তু চাইলে নর্মাল ফ্রাই প্যানে এটাকে একেবারে অল্প তেলেও এই রান্নাটা করে নিতে পারবেন। তো এয়ার ফ্রায়ারে দেওয়ার পূর্বে আমি এর মধ্যে একটা ফয়েল পেপার দিয়ে দিলাম এবং ফয়েলের এই কাগজটাকে চারপাশ থেকে এভাবে করে একটু উঠিয়ে দিয়েছি, যাতে করে মাংসের থেকে যে পানিটা বের হবে সে পানিটা যেন গড়িয়ে না পড়ে যায়। তো সবগুলো মাংস আমি একবার এর মধ্যে দিয়ে দিলাম, একটু ছড়িয়ে দিচ্ছি। এখন এটাকে প্রথমে 350 ফারেনহাইটে 10 মিনিটের জন্য বেক করে নেব। ঠিক একই উপায়ে আপনার চাইলে ইলেকট্রিক ওভেনেও এটাকে বেক করে নিতে পারেন। 10 মিনিট পর এই দেখুন এখন কিন্তু উপরে পাশটা আর কি প্রায় হয়ে গিয়েছে। তো এখন আমি যেটা করব, মাংসগুলোকে একটু উল্টিয়ে দিব। তো সবগুলো মাংস উল্টে নেওয়ার পর আবারও এটাকে এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি। এখন এটাকে 350 ফারেনহাইটে আমি এটাকে আবারও 10 মিনিটের জন্য বেক করে নিব। তো এই যে টোটাল 20 মিনিটের মধ্যেই এই মাংসটা এখন রান্না হয়ে গিয়েছে। আজকের এই রান্নাটা একটু ঝোলঝোল টাইপ হয়েছে, তবে আপনারা যদি একটু কাবাবের মতো পোড়াটা টাইপের খেতে চান তাহলে টেম্পারেচার বাড়িয়ে এটাকে আরও 5 মিনিটের মতো বেক করে নেবেন। আর এটা আপনারা চাইলে রুটির সাথে এভাবেও খেতে পারেন, চাইলে শর্মা বানিয়েও খেতে পারেন, বা নর্মাল যে পাউরুটি আছে তার মধ্যে এই মাংসের টুকরো দিয়ে স্যান্ডউইচ বানিয়েও খেতে পারেন, আবার ভাতের সাথে এভাবে খেতেও এটা খুব মজার লাগে। তো আমি আপনাদের সাথে একটা আর কি শর্মা বানিয়ে দেখালাম। তো প্রথমে একটা পরোটার মধ্যে আমি কিছুটা মায়োনিজ দিয়েছি, সেই সাথে দিয়েছি কিছুটা টমেটো কেচাপ এবং কিছুটা চিলি সস। এরপরে সেই মাংসের টুকরো এর মধ্যে দিয়ে দিলাম, সেই সাথে দিয়েছি কিছুটা শশা কুচি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আরও এখানে সালাদের আইটেম অ্যাড করতে পারেন। তো আমি আজকে এইটুকুই দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এভাবে করে তেল ছাড়া এই মাংস রান্নাটা খেতে কিন্তু খুবই খুবই মজার লাগে। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আপনাদের কাছে কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন। আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন, সেই সাথে আমার ফেসবুক পেজে একটু লাইক দিয়ে দেবেন। তো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।